আজকে আমি খিচুড়ি রান্না করব। উপর দিয়ে দেব 1 কাপ চাল, 1 কাপ ডাল, 1 বার ভালো করে ধুয়ে নেব। এখানে আমি নিয়েছি মিষ্টি লাউ, গাজর, কোয়াশ আর আলু। এবার সব সবজিটা একসঙ্গে ডাল চালের সঙ্গে দিয়ে দেব। এবার ভালো করে দিয়ে দেব। সবজি ডাল চালের সঙ্গে দিয়ে দিয়েছি, এবার চাপা দিয়ে দেব। এখানে আমি একটা বাটি নিয়েছি, এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো, জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে মিলিয়ে নেব। আর দিয়ে দিয়েছি লবণ। এবার এতে দিয়ে দেব মশলা। দিয়ে দেব 4টা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেব আদা কুচি। খিচুড়িটা হয়ে গেছে, এবার পুরন দিয়ে দেব। পুরনের জন্য দিয়ে দিচ্ছি শুকনা লঙ্কা 5 পুরন আর তেজপাতা। এবার খিচুড়িতে পুরন দিয়ে দিব। খিচুড়ি রান্নাটা আমার হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য আলু ভাজা করে নেব। এবার আলুটা ভেজে নেব। দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। তেলটা গরম হয়ে গেছে, এবার আলুটা ভেজে নেব। আলু সঙ্গে একটা সিদ্ধ করেলা দিয়ে দিচ্ছি, এবার চাপা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। করেলা আর আলুটা ভাজা হয়ে গেছে, আর খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য খাবার আর চাটনি আছে। বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব আর লাইক করিও।